মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেইনটেইন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে নাই? তাহলে এটা হলো এক নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? ওযু করে। দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো। জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাবো? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পারা, এদিকে হাত উঠালিয়ে দিতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া, এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও, ঠিক কিনা? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবাইন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব, রাজি আছেন তো? তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে, এগুলো মনে থাকে আমাদের, ভুলা যায় আমরা, খেয়াল থাকে না তো এগুলা? এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢুকার সময় কোন পা? আরো জোরে। বেরোয়ার সময় কোন পা মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাহেব বললেন, যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে, হায় হায়, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরব। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, চারটা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ, পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢোকার আগে আমারে সালাম দাও, পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহুম্মা ফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই, মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন দিনে, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময়, যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে? একেবারে কমন পড়ে গেছে, ঘুম আসে, কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আল্লাহ।